কিসের শাকিব খানের ঈদের সিনেমা, 29 তারিখে বাংলাদেশে আমি ঈদ লাগিয়ে দেবো, এই কথাগুলো বলেছেন ইকবাল, প্রডিউসার ইকবাল সাহেব। দেখেন এখানে যে আমরা ইকবালের যে ডকুমেন্ট, ইকবাল এখানে কত সুন্দর, দেখেন কী কী লিখেছে ইকবাল, মানে ইকবাল কী কী বলেছে। দেখেছেন যে 29 তারিখে বাংলাদেশে ঈদ লাগাবো আমি, যখন আমার ডেড বডি রিলিজ করব, এবং এই ডেড বডি নিয়ে কিন্তু সে অন্যরকম অনেক কথা বলেছে, এবং আসলে কী হতে যাচ্ছে ডেড বডি নিয়ে এটা কিন্তু সে জানে। ইকবাল জানিয়েছে সে কিন্তু বাংলাদেশে রীতিমতো ঈদ লাগিয়ে দেবে, এবং ঈদের সিনেমার যে আমেজ, শাকিব খানের রাজকুমার বলেন বা আগে প্রিয়তমা বলেন বা বর্তমান সময়ে ঈদের সিনেমার যে আমেজ লেগে গেছে, ঈদের যে সিনেমাগুলো চলছে, হ্যাঁ, তো এটা আসলে সে জানিয়েছে যে ইকবাল, যে আসলে আমি ঈদ নট ফেস্টিভ্যাল টাইমে আমি ফেস্টিভ্যাল লাগিয়ে দেবো, হ্যাঁ, এটা কিন্তু সে তার রিসেন্ট একটা বার্তা বলেছে। এবং সেখানে কী লিখেছে, 29 তারিখে আরেকটা ঈদ বানাবো বাংলাদেশে, এবং 3 তারিখে যখন আমার সিনেমাটা রিলিজ করবে ডেড বডি, সেখানে দেখা যাবে যে বাংলাদেশে 300 বাইক নিয়ে ঢাকার রাস্তা কাঁপিয়ে দেবো, এরকমটা বলেছে। 300 বাইক নিয়ে ডেড বডির প্রচারণা অলরেডি, এবং ডেড বডি এমন একটা জায়গায় আসলে সে নিয়ে যাবে, এটা কিন্তু সে কিন্তু জানিয়েছে। এবং তিনি আরও জানিয়েছেন যে আসলে ডেড বডি সিনেমাটা একটা এক্সট্রিম লেভেলের একটা জায়গায় চলে যাবে, এবং এই ছবিটা নিয়ে আসলে কী বলবো, ডেড বডি আসলে অনেক বড় একটা জায়গায় কিন্তু ডেড বডি ছবিটা চলে যাবে। এবং ডেড বডি সংশ্লিষ্ট যারা টোটাল যারা আছে, তো এরা টোটাল সবাই আসলে যে পরিশ্রম করেছে, এবং আমি ইকবাল আমি একটা জিনিস প্রুফ করে দেবো যে আসলে আমি ঈদে না আসে আসলে ভুল করিনি, এবং ঈদে না এসেও আমার ছবিটা আসলে মানে ছবিটার মেরিট অনুযায়ী ছবিটা এমন একটা জায়গায় যাবে। তো ইকবাল কিন্তু আসলে এই কথাগুলো কিন্তু সে বলেছে তার যে জায়গার থেকে। তো আপনারা হয়তো জানেন এর আগে শাকিব খান এবং ইকবাল তারা ভালো বন্ধু ছিলেন, এবং বিভিন্ন সময় তাদের বিভিন্ন রকম সম্পর্কের অবনতি হয়েছে, এবং ফাইনালি কিন্তু ইকবালের ডেড বডি সিনেমাটা কিন্তু আসছে, এবং ডেড বডি সিনেমার প্রচারণায় কিন্তু সে এসব কথাবার্তাগুলো বলেছেন একটা সাংবাদিক সম্মেলনে, যে ডেড বডি ঈদে না এসেও কিন্তু ঈদের ফ্লেভার দেবে, ফেস্টিভ রিলিজ না হয়েও এটা ফেস্টিভ ভাইব দেবে। এবং কেন আমি ঈদে যে আসলাম না, এটা কিন্তু আপনারা টিয়ার পাবেন সিনেমাটা যখন রিলিজ পাবে। তো ইকবাল এই কথাগুলো বলেছেন, এখন ডেড বডির জন্য শুভকামনা, ডেড বডি আসুক। এবং ডেড বডিতে আপনি দেখেছেন যে রোশন থেকে শুরু করে শ্যামল মাওলা থেকে শুরু করে মুরসানিকে যেভাবে এক্সপোজ করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু অলরেডি মানুষের মনে কিন্তু একটা তীব্র উদ্দীপনা, একটা তীব্র আবেগ, একটা তীব্র ইমোশন কিন্তু ডেড বডি নিয়ে কাজ করছে। এবং ফাইনালি ডেড বডি কখন রিলিজ পাবে এবং ডেড বডি কখন কী হবে, এটা নিয়ে কিন্তু মানুষের মনে কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার কিন্তু কাজ করছে। তো ডেড বডি আসুক, ডেড বডি ভালো করুক, এটা আমরা সবাই চাই।